দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আছেন আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি মাহিরা মাহিরা আপু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা পরিবারে কে কে আছে আম্মু আছে বাবা নাই জি না ভাই বোন আছে না আমি একাই কি করেন কি আপনি আমি আপাতত কোনো কাজ করি না লেখাপড়া করছিলেন না না করতে পারি নাই লেখাপড়াও করেন নাই হ্যাঁ তো সামান্য চলার মতন আমি জানি না একটু পরিমূল্য আছে কিনা বয়স কত বয়স 18 চলতেছে তো ভিডিওতে কে আসতে বলছে ভিডিওতে আমি ইচ্ছা করে আসছি শুনছি অনেকে প্রতিবেদন করে অনেক কিছু জীবনে বিয়ে শাদি করতে পারছে যেহেতু আমার বিয়ের বয়স একটা যুবতী মেয়েকে এভাবে সারা জীবন একা থাকতে পারে না তাই না এর উদ্দেশ্যে আমি ভিডিওর সামনে আসছি একটু কোনো প্রেম ভালোবাসাটা আসা আছে জি না আমি ওসব পছন্দ করি না সত্যি আমি এমন মানুষের হাত ধরবো না যে মনে করো বছর 6 মাস ব্যবহার করে যেন ছেড়ে চলে না যায় আচ্ছা আচ্ছা কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি এই যে এত বড় হয়েছেন এখন লেখাপড়া জানেন না বা বিয়ে শাদী হচ্ছে না কোনটার জন্য বেশি কষ্ট হয় বিয়ে শাদী হচ্ছে না সেটা কোনো ব্যাপার না আসলে হচ্ছে একটাই কষ্টের কথা আমি কিন্তু সবার মতো না হচ্ছে কি আমার অনেক আশা আছে কিন্তু সেগুলো পূরণ হয় না হয়তো আমি আরও লেখাপড়া করতে পারলে আমার মনে অনেকটুকু ইচ্ছা ছিল মানুষের সেবা যত্ন করার কিভাবে সেবা করতেন মানুষকে ডাক্তার হয়ে সেবা যত্ন করতাম লেখাপড়াই তো করেন না তো ডাক্তার হইবেন কেন এরকম তো ইচ্ছা ছিল আমি তো আর কেউ তো আর গরিব হয়ে জন্ম নেই না তারপরে জীবনে ভালো কাজ করলে মানুষের অনেকভাবেই সেবা করা যায় মানুষের বিপদে কি আগায় যান একটু কোনো মানে পাশে দাঁড়ান বা কোনো হেল্প করতে গেলে সামর্থ্য লাগে না ধরেন কেউ বিপদে পড়লে আপদে পড়লে হ্যাঁ ওইরকম করি ওরকম করেন তাই না জি জি ওরকম করে থাকি তা যাই হোক জীবনে যেটাই হয়ে যাক না কেন মেয়েদের আসলে একটা জীবন সঙ্গী লাগে সেই জীবন সঙ্গীটা কি আপনার বেশি প্রয়োজন না হ্যাঁ প্রয়োজন দেখেই তো এখন আসতে হয়েছে কেউ যদি যোগাযোগ করতে চায় বিয়ে শাদী করতে চায় নাম্বার দিলে তো সমস্যা নাই না না আমি নাম্বার দিতে চাই আচ্ছা আচ্ছা নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে জীবন সঙ্গী দরকার নিজের আসলে মানুষের সেবা করার ইচ্ছা ছিল কিন্তু কোনো সুযোগ সুবিধা না হওয়ার কারণে কিছুই করতে পারে নাই সত্যিকারে এখন একটা বিয়ের বয়স বিয়ে করতে চাইলে অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে 01932918058 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর কোনো কিছু বলতে চান একটা কথা বলতে চাই দেখো আমি কিন্তু খেলার প্রতি আমার কাছে ভালো উদ্দেশ্য নিয়েই ফোন দিবেন আমি চাই না আমি আর 10টা ছেলের সাথে মনে করো ওই খেলা করছি জীবনে চলতে গেলে একজনের দরকার হয় 10 জনের দরকার হয় না আমি একটা মানুষের হাত ধরতে চাই যে আমাকে সবসময় বুঝতে চেষ্টা করবে তোকে আপু ভালো থাকেন দোয়া করি কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন আসসালামু আলাইকুম